ইরানের পাল্টা হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের দেওয়া পরামর্শ বা অভিমত ইসরায়েল শুনবে, তবে সিদ্ধান্ত নেবে ইসরায়েল নিজেই। গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বার্তা সংস্থা AFP জানিয়েছে, ইরানের হামলা প্রসঙ্গে নিজেদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করে একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবৃতিতে তিনি বলেন, ইরানের অভিযান চালানোর ব্যাপারে আমরা যুক্তরাষ্ট্রের কথা শুনব, তবে সিদ্ধান্ত নেব আমরাই। আমরা সিদ্ধান্ত নেব ইসরায়েলের জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে। ফিলিস্তিনের গাজার উপত্যকার পাশাপাশি সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সম্প্রতি লেবাননে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। স্থল অভিযান শুরুর পর গত 1 অক্টোবর রাত জুড়ে ইসরায়েলের প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান। অধিকাংশ ক্ষেপণাস্ত্র অবশ্য আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে IDF। ইরানের এই হামলার প্রতিক্রিয়া ইসরায়েল কিভাবে জানাবে তা নিয়ে চলবে জল্পনা। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে জানিয়েছে, ইরানের হামলার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জো বাইডেনকে জানিয়েছে, নভেম্বরে মার্কিন নির্বাচনের আগেই ইরানে হামলা চালাতে চায় ইসরায়েল, কারণ ইসরায়েল দুর্বল। এমন ধারণা এড়াতে ইরানের হামলা করা জরুরি। তবে ইরানের পারমাণবিক কিংবা তেলের স্থাপনায় ইসরায়েল হামলা করবে না বলে জানিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের ইচ্ছা শুধু সামরিক স্থাপনায় হামলা করা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তা পাঠানো নিশ্চিত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র। এই আহ্বান না মানলে বাইডেন সরকার ইসরায়েলকে সামরিক সহায়তা পাঠাবে না। জরুরি ভিত্তিতে ইসরায়েলকে এই ইস্যুতে 30 দিন সময় দিয়ে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার BBC লাইভে এ তথ্য জানানো হয়। 2 দিন আগে ইসরায়েলকে এই চিঠি পাঠানো হয়েছে। এতে সই করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংটন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। এতে বলা হয়েছে, অবনতিশীল মানবিক পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ রয়েছে। গত মাসে উত্তর এবং দক্ষিণ গাজায় মানবিক সহায়তা পাঠাতে ইসরায়েলের বাধা দেওয়ায় প্রসঙ্গটি উল্লেখ করা হয়েছে চিঠিতে। এতে বলা হয়েছে, গাজার অনেক মানুষকে ইসরায়েল সরিয়ে নিতে বাধ্য করেছে। চিঠিতে 1 মাসের মধ্যে ইসরায়েল সরকারের জরুরি এবং টেকসই পদক্ষেপ গ্রহণের দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েলকে এখন থেকে এবং 30 দিনের মধ্যে সাহায্য সরবরাহ বাড়ানোর জন্য ধারাবাহিক পদক্ষেপের ওপর কাজ করতে হবে। এতে ব্যর্থ হলে মার্কিন নীতির প্রভাব থাকতে পারে। BBC লিখেছে, ওই চিঠির অর্থ হল, মানবিক সহায়তা সরবরাহে বাধা দেয় এমন দেশগুলো সামরিক সহায়তা নিষিদ্ধ করতে পারে যুক্তরাষ্ট্র। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে 1,200 মানুষ নিহত হয় বলে জানায় ইসরায়েল। এরপর গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। যুদ্ধ লেগে যায় 2 পক্ষে। গাজায় ইসরায়েলি হামলা এখনো অব্যাহত। মাঝে কিছুদিন যুদ্ধবিরতি থাকলেও অবস্থা তেমন পরিবর্তন হয়নি। গাজার স্বাস্থ্য বিভাগ বলছে, ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত 42,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু। দীর্ঘ 1 দশক পর পাকিস্তান সফরে গেলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল মঙ্গলবার বিকেল 3:30 দিকে তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের তথা SCO সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে এসেছেন এস জয়শঙ্কর। তাকে বহনকারী উড়োজাহাজটি ইসলামাবাদে অবতরণ করার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জয়শঙ্করকে স্বাগত জানান। ইসলামাবাদে 15 ও 16 অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের 23তম সম্মেলন। এ সম্মেলন উপলক্ষে পুরো ইসলামাবাদ নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। এদিকে ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছে, দীর্ঘ 1 দশক পর ভারতের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি পাকিস্তান সফরে গেলেও SCO সম্মেলনের বাইরে জয়শঙ্কর কোনো দ্বিপাক্ষীয় বৈঠক করবেন না।
ভারত ও পাকিস্তানের সম্পর্ক দশকের পর দশক ধরে বৈরিতাপূর্ণ। তবে 2019 সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনা সদস্যদের বহনকারী একটি গাড়িতে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্করি তৈয়বা হামলা চালালে অন্তত 40 জন সেনা প্রাণ হারান। এরপর থেকে দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়। সেই হামলার পর পাকিস্তানের বালাকোটে ঝটিকা অভিযান চালিয়েছিল ভারতীয় বিমান বাহিনী। ওই একই বছরের আগস্টে জম্মু কাশ্মীরের সাংবিধানিক স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করে ভারত সরকার। ভারতের কেন্দ্রীয় সরকারের এ পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান, কিন্তু ভারত তা আমলে না নেওয়ায় দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়। ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া, তাজিকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান সহ বিশ্বের 9টি দেশ মিলে 2001 সালে প্রতিষ্ঠিত হয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও। এসসিও দেশগুলো ঘুরিয়ে ফিরিয়ে শীর্ষ বৈঠকের আয়োজন করে থাকে। ভারতে চলতি বছরের লোকসভা নির্বাচনে ওয়েনারে ও রায়বরেলি থেকে প্রার্থী হয়ে দুটিতেই বিজয়ী হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জল্পনা ছিল এবারের লোকসভা নির্বাচনে অন্তত একটি আসন থেকে লড়তে পারেন প্রিয়াঙ্কা গান্ধী, কিন্তু শেষ পর্যন্ত কোনো আসনে প্রার্থী হননি তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল মঙ্গলবার উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। এরপরই কংগ্রেসের পক্ষ থেকে ওয়েনারের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় প্রিয়াঙ্কা গান্ধীর। প্রতিবেদনে বলা হয়েছে ওয়েনারের আসন ছেড়ে দিয়েছেন রাহুল, ওই আসনেই এবার উপনির্বাচনে লড়বেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। নির্বাচনে যদি জয় পান প্রিয়াঙ্কা, তবে জনপ্রতিনিধি হিসেবে সংসদে প্রবেশ করবেন তিনি। তখন গান্ধী পরিবারের 3 সদস্যকেই দেখা যাবে সংসদে, যদিও সোনিয়া গান্ধী থাকবেন রাজ্যসভায়। লোকসভায় এরই মধ্যে বিরোধী দলনেতা হিসেবে প্রবেশ করেছেন রাহুল গান্ধী। ওয়েনারের উপনির্বাচনে প্রিয়াঙ্কা জিতলে তিনিও ভাই রাহুলের সঙ্গে লোকসভার সদস্য হবেন। আগামী 13 নভেম্বর ওয়েনারে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে অবশ্য রাহুল গান্ধী বলেছিলেন ওয়েনারে উপনির্বাচনে প্রার্থী হবেন তার বোন প্রিয়াঙ্কা। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের পাশাপাশি দেশে 15টি রাজ্যের 2টি লোকসভা এবং 48টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করেছেন। সেই তালিকাতেই রয়েছে ওয়েনার। এছাড়া কংগ্রেস সাংসদ বসন্ত রাও, বলওয়ান্ত রাও চৌহানের মৃত্যুতে খালি হওয়া মহারাষ্ট্রের নান্দেড় এবং পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা কেন্দ্র রয়েছে এই তালিকায়। সবকটি ভোটের গণনাই হবে আগামী 23 নভেম্বর। প্রিয়াঙ্কাই প্রথম গান্ধী নেহরু পরিবারের কোনো রাজনীতিক যিনি শুধুমাত্র দক্ষিণ ভারত থেকে জীবনে প্রথমবার লোকসভা নির্বাচনে লড়তে যাচ্ছেন। সোনিয়া গান্ধী 1999 সালে প্রথমবার লোকসভা নির্বাচনে লড়তে গিয়ে উত্তরপ্রদেশের রায়বরেলির পাশাপাশি কর্ণাটকের বল্লারিকেও বেছে নিয়েছিলেন। লেবাননের দক্ষিণের পাশাপাশি পূর্বাঞ্চলেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর এসব হামলায় অন্তত 23 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 31 জন। লেবাননের সরকারি বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দক্ষিণ লেবাননের নাবাতি, বিনোদ জোবেইন ও মারজায়ুন জেলার পাশাপাশি টিয়ের ও জেজিনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আর পূর্ব লেবাননের জাহলে ও পশ্চিম বেকা জেলায় বিমান হামলা চালানো হয়। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে শ্রেববাইন শহরে বিমান হামলায় 5 জন নিহত হয়েছে। মারজায়ুন জেলায় যুদ্ধবিমান খিয়াম শহরে হামলা চালায়। একই জেলায় টাউলিন শহরে হামলায় 3 জন নিহত হয়েছে। এছাড়া টিয়ের জেলার কানা শহরে ইসরায়েলি হামলায় 10 জন নিহত এবং 15 জনের বেশি আহত হয়েছে। অপরদিকে পূর্ব লেবাননের জাহলে জেলায় রিয়াক শহরে চালানো হামলায় 3 শিশুসহ 5 জন নিহত হয়েছে। এতে অন্তত 16 জন আহত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গেল সেপ্টেম্বরের মাঝামাঝি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার লক্ষ্যবস্তুতে হামলার কথা বলে লেবাননের দক্ষিণে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে দক্ষিণের পাশাপাশি অন্য অঞ্চলেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত প্রায় 2000 মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক হাজার মানুষ। এছাড়া 10 লাখের বেশি লেবানিজ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।